মই মা দাঁড়াও কোথায় যাও বান্ধবীর বাসায় না যাও ঘরে যাও সামনের শুক্রবার তোমার বিয়ে এই মুহূর্তে বাইরে বের হওয়া তোমার ঠিক হবে না আমার বিয়ে কিসের বিয়ে আমার তুমি আমাকে না জানিয়ে কিসের বিয়ে ঠিক করো তোমার বাবা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে সামনের শুক্রবার আমার বন্ধুর ছেলে সোহেলের সাথে তোমার বিয়ে যাও ঘরে যাও আমি কোন সোহেল টোয়েলকে বিয়ে করতে পারবো না কারণ আমি আনানকে ভালোবাসি চুপ বাবার মুখের উপর তর্ক করবে না কি আছে আনানের যে তুমি আনানকে ভালোবাসো শোনো আমার কথার যদি অবাধ্য হও তুমি আমি আনানকে দুনিয়া থেকে সরিয়ে দেব অবশ্যই তুমি আনানের লাশ দেখতে চাও না যদি লাশ দেখতে চাও তাহলে তুমি যেটা করতে চাও সেটাই করো আর যদি তুমি আনানের লাশ দেখতে না চাও তাহলে বিয়ের জন্য তৈরি হও ঠিক আছে তোমার কথায় আমি বিয়েতে রাজি তারপরে তুমি আনানের কোনো ক্ষতি করো না ভালোবাসার করলি রে দাফন একটু তোর নাই রে হে মায়া পাশানে বান্ধা তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে তুই পায়ে বান্ধিয়া জানতাম যদি বন্ধু রে তুই যাইবি রে ছাড়িয়া যাইতে চাইলেও রাখতাম তোরে তুই পায়ে বান্ধিয়া ছিন্ন করে ভালো খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালায় গো আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি রে আপন হৃদয় শুধু পড়ে বেহায়া এই মনটাই আমার ভাবে শুধুই তোরে একা একা যায় না থাকা হৃদয় শুধু পড়ে বেহায়া এই মনটাই আমার ভাবে শুধুই তোরে এ যে কেমন যন্ত্র হনা রে একটি ভীষণ যন্ত্রণা এর চেয়ে ভালো যদি হই তোরে মর আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর
ঘর মানুষের হইলি রে আপন ভাঙ্গা দিয়ায় আমার অন্তর কার বুকেতে বান্ধিয়া ঘর ভালোবাসার করলি রে দাফন একটু তোর নাই রে মায়া পাশানে বান্ধা তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি প তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আপন আমায় কইরা গেলি প তুই বাঁধলি নতুন ঘর মানুষের হইলি রে আপন ও তুই পর মানুষের হইলি।